আসসালামু আলাইকুম সবাইকে, অমর বেসিক টেকের একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অমর ফারুক। আমরা যত আপডেট হচ্ছি বা প্রযুক্তি নির্ভর হচ্ছি না কেন, আমাদের ভিতরে যে স্ক্যামের যে ব্যাপারটা বা প্রতারণার যে ব্যাপারটা সেটা কিন্তু বেড়েই চলেছে। তো বর্তমানে যেহেতু ঈদের মৌসুম চলছে, তো ঈদের সময় আমরা সবাই জানি ট্রেনের টিকিটের উপরে যে একটা চাপ থাকে সেটা কিন্তু সারা বছর থাকে না। তো সেক্ষেত্রে দেখা যায় টিকিট পাওয়ার জন্য এক একটা টিকিটের জন্য প্রায় অনেক মানুষ লড়াই করে একটা টিকিট পায়। তো সেক্ষেত্রে টিকিটের ক্ষেত্রে নতুন নতুন স্ক্যাম প্রতিনিয়তই দেখা যায়। এরকম একটা স্ক্যাম আমি কিছুদিন আগে আমার সামনে পড়েছে। তো আমি চিন্তা করলাম আমার যে ভিডিও আছে সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু সতর্ক করে দিই। তো আমরা যখন ট্রেনের টিকিট কাটি অনলাইন থেকে, ঠিক এরকম একটা ট্রেনের টিকিট আমাদেরকে প্রিন্ট করে বের করতে হয়। আপনারা হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না আলোর কারণে, তো আমি স্ক্যানে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটা ট্রেনের টিকিট আমরা প্রিন্ট করে বের করি। তো এখন কথা হলো, অনেকেই আছে যারা স্ক্যামার বা অসাধু লোক, তারা যেটা করে তারা অন্যের টিকিট কেটে দেয়। তো অন্যের টিকিটটা কেটে দেওয়া কিন্তু একটা অপরাধমূলক কাজ না। বাংলাদেশে অনেক মানুষই টিকিট কাটতে পারে না, সেক্ষেত্রে আমরাও দেখা যায় অনেকের টিকিট কেটে দিই। তো টিকিট কেটে দেওয়ার ক্ষেত্রে যে স্ক্যামটা করে সেটা হলো, টিকিটের ভিতরে লেখা থাকে যে কয়টা প্যাসেঞ্জার এখানে যাবে বা কত টাকা টিকিটের মূল্য, সেগুলো লেখা থাকে। তো তারা যেটা করে, আমি একটা স্ক্যাম যেটা আমার হাতে পেয়েছিলাম সেটা হলো, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য সে ট্রেনের টিকিট কেটেছে। তো সে টিকিট কেটেছে মাত্র একটা, এবং সেটাকে যে কোনো একটা উপায়ে এডিট করে সেটাকে বানিয়ে ফেলেছে তিনটা। এবং তিনটা বানানোর পর যত টাকা তিনটা টিকিট কাটলে অ্যামাউন্ট আসে, সেই অ্যামাউন্টটা সে টিকিটের ভিতরে লিখেছে। তার মানে কি, সে কাস্টমার থেকে বা যার জন্য টিকিটটা কেটেছে তার থেকে কিন্তু ঠিক তিন সিটের যেই টাকাটা সেই টাকাটা নিয়েছে। এখন সে গভর্নমেন্টকে বা সরকারকে টাকা দিচ্ছে মাত্র এক সিটের টিকিট নিয়েছে, এক সিটের। কিন্তু সে এডিট করে টিকিটটা যখন তিন সিটের করছে, তখন গভর্নমেন্ট কিন্তু তার যেই ট্যাক্স বা টাকাটা সেটা কিন্তু পেলো না, একটা লস। গভর্নমেন্টেরটা বাদই দিলাম, সরকারেরটা আমরা বাদ দিলাম, আমাদের নিজের যে সমস্যাটা হয় এই যে বাকি দুইটা সিট, তো এই দুইটা সিট হয়তো অন্য কেউ কেটে ফেলেছে। তো অন্য কেউ কেটে ফেললে যখন তারা ট্রেনে দুজন লোক একসাথে যায় প্রবেশ করবে, দুজনের হাতে কিন্তু টিকিট থাকবে যে দুইটা সিট তারাই পেয়েছে, কিন্তু দুজনই বলবে যে আমার হাতে টিকিট আছে। কিন্তু এখানে কিন্তু একটা গন্ডগোল হয়ে যায়, আসলে কার টিকিটটা অরিজিনাল কার টিকিটটা নকল, এটা নিয়ে একটা ঝামেলা পেঁচে যাবে। তো সেক্ষেত্রে দেখা যায় অনেকের বাড়ি যাওয়াটাও মিস হয়ে যেতে পারে এই ঈদে। তো আমি চিন্তা করলাম কিভাবে আপনি আপনার হাতে থাকা যে টিকিটটা আছে, আপনি যেখান থেকে টিকিটটা সংগ্রহ করুন না কেন, কাউন্টার থেকে করুন অথবা অনলাইন থেকে কাটুন না কেন, আপনি কিন্তু আপনার যে টিকিটটা আছে এটাকে অনলাইনে ভেরিফাই করতে পারেন। সরকারি যে ওয়েবসাইট থেকে আমরা ট্রেনের টিকিটটা কাটি, সেই ওয়েবসাইট থেকেই আপনি জাস্ট নিজে নিজেই ভেরিফাই করে ফেলতে পারেন, একদমই সিম্পল একটা ব্যাপার। তো আপনারা চেষ্টা করবেন যেখান থেকে টিকিটটা কালেক্ট করেন না কেন, কালেক্ট করার পর সরাসরি অনলাইনে চেক করবেন বা কালেক্ট করার আগে চেক করে দেন আপনি টিকিটটা নেবেন। তো সেখানে যখন চেক করবেন সেখানে ফুল ডিটেলস এটা দেওয়া থাকবে যে টিকিটটা কয়জনের টিকিট কাটা হয়েছে, কোন বগির টিকিট, কত নম্বর সিট, সবগুলো দেওয়া থাকবে। তো সেই প্রক্রিয়াটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো প্রথমে আপনার হাতে থাকা যে কোনো একটা ডিভাইস নিয়ে নেবেন, কম্পিউটার মোবাইল যে কোনো একটা নিতে পারেন। আমি ব্রাউজারের মাধ্যমে দেখাচ্ছি, অ্যাপের মাধ্যমে দেখাচ্ছি না, কারণ অ্যাপটা ইনস্টল করার যে ঝামেলাটা ব্রাউজারের সেই ঝামেলাটা নেই। প্রত্যেকটা ইলেকট্রনিক স্মার্ট ডিভাইসে ব্রাউজার থাকেই। তো ব্রাউজারের মাধ্যমে চেক করার জন্য প্রথমে যেটা করবেন সেটা হলো গুগল ক্রোম ব্রাউজার যেটা আছে সেটা ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে একটা অ্যাড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হলো ঠিক এরকম একটা অ্যাড্রেস। এখানে হলো www.eticket.railway.gov.bd দিয়ে দেন স্ল্যাশ দিয়ে ভেরিফাই দিয়ে হাইফেন দিয়ে টিকিট। তো এই লেখাটা যারা সঠিকভাবে লিখতে পারবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তারা সরাসরি এই যে পেজটা আছে সেখানে চলে যাবেন। আর যদি আপনি এই ঝামেলায় না যেতে চান, আমার যে ভিডিও ডেসক্রিপশন আছে সেখানে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, সেখানে ক্লিক করবেন। তাও যদি না পারেন তাহলে যেটা করবেন, গুগলে জাস্ট সার্চ করবেন ই-টিকেট রেলওয়ে লিখে, তো আমি দেখিয়ে দিচ্ছি, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে, eticket.railway.gov.bd, সেখানে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন, এখান থেকে জাস্ট অ্যাগ্রিতে ক্লিক করবেন। অ্যাগ্রিতে ক্লিক করার পর আপনি যেহেতু টিকিটটা চেক করবেন, সেক্ষেত্রে আপনার এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট থাকা লাগবেই, মাস্ট বি একটা অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার হোক বা অন্য কোনো কারো হোক, যে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যে কোনো টিকিট চেক করতে পারবেন। তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেই ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি সেই ভিডিওটাকে আমার যে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্স সেখানে দিয়ে দেবো, এবং উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন সেখানেও দিয়ে রাখবো। এবং আমার এই চ্যানেলে কীভাবে আপনি সহজে খুব দ্রুত টিকিট কাটতে পারেন তার উপরেও একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটাও আমি ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে রাখবো। তো এখান থেকে আপনারা যেটা করবেন, আপনার যেহেতু অ্যাকাউন্ট খোলার ভিডিওটা আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। এবং যাদের অ্যাকাউন্ট আছে তারা যেটা করবেন, এখানে যে থ্রি ডট বাটনটা আপনি দেখতে পাচ্ছেন রাইট সাইডের উপরে, সেই থ্রি ডট বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লগ ইন নামে একটা অপশন চলে আসবে, তো লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন।
তো আমি জাস্ট একটা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করে নেওয়ার পর এখন যদি থ্রি ডটে ক্লিক করেন, আপনার নাম সবার লাস্টের যে অপশনটা আছে সেখানে শো করবে, তার মানে আপনি লগ ইন করে ফেলেছেন। তো এখান থেকে আমি এটা কেটে দিলাম, এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেন থ্রি ডটে আবার ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর এখানে ভেরিফাই টিকিট নামের একটা অপশন আপনি পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর ডেসক্রিপশনে থাকা যে লিঙ্কটা আছে সেখানে যদি ক্লিক করেন, আপনার ওয়েবসাইটে যদি আপনার লগ ইন করা থাকে তো সরাসরি এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তো এখান থেকে আসার পর আপনাকে বাছাই করতে হবে যে আপনি কোন টিকিটটা চেক করতে চান, কাউন্টার থেকে নেওয়াটা চেক করতে চান না অনলাইন থেকে নেওয়াটা চেক করতে চান। তো প্রথমে অনলাইনে যে অপশনটা সেটাতে ক্লিক করবেন, যদি অনলাইন থেকে হয়, কাউন্টার থেকে হলে কাউন্টার টিকিটের অপশনটা চেক করবেন। তাই অনলাইন টিকিটের যে অপশনটা সেটাকে চেক করলাম। চেক করার পর এখানে দেওয়া আছে পিএনআর যে নাম্বারটা সেটা দিতে হবে। পিএনআর নাম্বার বলতে পার্সন নেম বা প্যাসেঞ্জার নেম রেকর্ড বলতে যে নাম্বারটা আছে সেটাকে বোঝায়। তো এই নাম্বারটা আমরা দিব এবং ফোন নাম্বারটা প্রয়োজন পড়বে। তো এটা আমরা কোথা থেকে পাবো? জাস্ট আমরা চলে যাব আমাদের যে টিকিটটা আছে সেই টিকিটটাই আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটা টিকিট কিন্তু আপনার হাতে থাকবে, যদি হাতে থাকে তাহলে দেখে দেখে টাইপ করবেন, আর যদি মোবাইলে থাকে তাহলে কপি করে নিতে পারেন আমার মতো। তো টিকিটটাতে সবার নিচে যদি একটু জুম ইন করে চলে আসেন তো এখান থেকে নাম দেখাবে, আইডি কার্ড দেখাবে, মানে যার আইডির দ্বারা টিকিটটা কাটা হয়েছে তার সকল তথ্য এখানে দেখাবে। তো এখান থেকে প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন যে পিএনআর নাম্বার, পিএনআর নাম্বার বাংলা ও ইংলিশে লেখা আছে পিএনআর নাম্বার, সোজা এই নাম্বারটা কপি করতে হবে। তো এই নাম্বারটার উপরে চাপ দিয়ে ধরলাম, ধরার পর রাইট সাইডে একটা কপির অপশন চলে আসলো, ঠিক এই যেটা, এটাতে ক্লিক করলে কপি হয়ে গেল। দেন ফোন নাম্বার যেটা আছে সেটাকেও আমি রাইট সাইডে চাপ দিয়ে ধরে ফোন নাম্বারটা সিলেক্ট করে দেন রাইট সাইডে ক্লিক করে কপি করে নিলাম, একসাথে কপি করে নিলাম, কারণ আমি একসাথে পেস্ট করতে পারবো। আপনারা চাইলে আলাদা আলাদা কপি করে নিতে পারেন অথবা দেখে দেখে টাইপও করতে পারেন, এখানে উঠানো দিয়েই কথা। তো এখানে পিএনআর যে নাম্বারটা এটা আসলে পেজটা একটু রিলোড হবে, যেহেতু আমি এখান থেকে বের হয়ে গেছিলাম তাই পেজটা রিলোড হলো। দেন আবার অনলাইন টিকিটে ক্লিক করে পিএনআর যে নাম্বারটা সেটাকে এখানে দিতে হবে, তার জন্য এখান থেকে পিএনআর যে নাম্বারটা সেটা আমি বসিয়ে দিলাম। দেন আমার যে ফোন নাম্বারটা আছে, যে ফোন নাম্বার দ্বারা টিকিটটা কাটা হয়েছে সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি কপি করেছিলাম সেই ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তো পিএনআর নাম্বার এবং ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে আই এম নট রোবট একটা ক্লিক করবেন। আপনাকে এরকম ক্যাপচা পূরণ করতে হতে পারে, অনেক সময় ক্যাপচা চায়ও না। তো এখান থেকে বাইসাইকেলটা সিলেক্ট করতে বলছে, বাইসাইকেলটা জাস্ট সিলেক্ট করে নেক্সটে করে দিলাম। তো যাও হলো না, মোটরসাইকেলটাও সিলেক্ট করতে হবে। তো মোটরসাইকেলটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম বা ভেরিফাইতে ক্লিক করে দিলাম। দেন এখানে কিন্তু ভেরিফাই যে টিকমার্ক সেটা চলে আসছে। এখন ভেরিফাই টিকিট একটা ক্লিক করব। ভেরিফাই টিকিটে ক্লিক করার পর একটু লোড হয়ে এখানে কিন্তু লেখা আসছে টিকিট ভেরিফাই। যদি স্ক্রল করে একটু নিচে চলে আসে তাহলে এখানে দেখাচ্ছে আপনি কোথা থেকে কোথায় যাবেন, সেই অ্যাড্রেসটা প্রথমেই দেখাচ্ছে ঠিক এই জায়গাতে। দেন আপনার ট্রেন কবে ছাড়বে, কোথা থেকে ছাড়বে, কোথায় যাবে, কয়টা বাজে যাবে, সব ডিটেলস কিন্তু দেখাচ্ছে। এবং এখানে সব মোস্ট ইম্পর্টেন্ট যেই জিনিসটা সেটা হলো এই যে জিনিসটা, সিটস। এখানে কিন্তু আপনি কয়টা সিট কেটেছেন, কত কত নাম্বার যে সিট সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে কোন বগির কোন ক্লাসের কত নাম্বার সিটগুলো আছে সবগুলো কিন্তু দেখাচ্ছে, এবং কত টাকা দিয়ে আপনি এই টিকিটটা কেটেছেন সেটাও দেখাচ্ছে, এবং প্যাসেঞ্জারের যে নাম সেটাও দেখাচ্ছে, তার ফোন নাম্বারটাও দেখাচ্ছে। তো আমি আমার প্রাইভেসির স্বার্থে এগুলোকে একটু হাইড করে রেখেছি। আপনারা যখন ঢুকবেন এই ওয়েবসাইটটাতে তখন আপনারা স্পষ্ট দেখতে পাবেন। তো এটাকে দেখে ভেরিফাই হয়ে দেন আপনারা টিকিট নেবেন, অথবা যদি এই কাজটা না করে টিকিট নেন তাহলে বর্তমানে যেই হারে স্ক্যাম বা প্রতারণা চলছে সেক্ষেত্রে বেশিরভাগ পসিবল থাকে আপনি ট্রেনে উঠার পর দেখবেন যে এই টিকিটটা আসলে আপনার না, আপনার হাতে থাকা টিকিটটা নকল, অন্য একজন এই টিকিটের মালিক, সেক্ষেত্রে আপনি একটা ভেজালে পড়ে যাবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিন আমাকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।